মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার প্রাক্তন পুরপতি ডাক্তার স্বরূপ দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, 2021 সালের 7ই জুন ডাক্তার স্বরূপ দত্ত প্রয়াত হন। এদিন তার পরিবারের পক্ষ থেকে ঘোষবাগানের আরসি দাস রোডের প্রয়াত ডাক্তার স্বরূপ দত্তের বাসভবনে স্মরণ সভাটির আয়োজন করা হয়। ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার পরিবারের পক্ষ থেকে হয়েছে। আমাদের বড় কাউন্সিলর এমসিআইসিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারাও চলে এসেছেন, তার পরিবারের সবাই রয়েছেন। আমি নিজেই খুব খারাপ লাগছে, লোকটা যে কথাটা বলল আমরা বুঝতেও পারি নাই যে ডাক্তারবাবুর এক বছর হয়ে গেছে। হয়তো কয়েকদিন আগে আমার সঙ্গে একটু কথা বললে আমরা একটা অনুষ্ঠান অবশ্যই করতাম, এটা আমাদের করা দরকার ছিল। কিন্তু সেটা আমি তো কালকে সকালে আমাকে ছেলে দিয়ে বলে যে বাবারেরও অনুষ্ঠান বাড়ি তো বলব, তুমি কালকে একবার যাব। তবু আমরা অন্য প্রোগ্রামের মধ্যে ছিলাম, সবাইকে বলেছিলাম যে আজ ডাক্তারবাবুর এক বছর হয়ে গেল, তার স্মরণ সভা সবাই যাতে যায়। আমরা একসঙ্গে ছিলাম, সবাই এসেছি। আমরা জানি আমরা আমাদের মধ্যে একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি, তার সঙ্গে শুধু 5 বছর না, 5 বছরের আগের থেকেই আমাদের সম্পর্ক ছিল এবং তিনি যে দক্ষতার সঙ্গে আমাদের পৌরসভা চালিয়েছে আজকে সবাই সেটা বুঝতে পারে। অনেক লোক অনেক কথা বলেছে কিন্তু তিনি কিভাবে চালিয়েছেন এটা আমি ভালোভাবে জানি। অনেকেই অনেক কিছু ধরার কথা বলেছিল, এখানে গণ্ডগোল করেছে, ওখানে কেউ কিছু একটা কোথায় কেউ ধরিয়ে বলতে পারে নাই যে ডাক্তারবাবু পৌরসভা ভালো চালায় নাই, ডাক্তারবাবু খারাপ চালিয়েছে। এটা আমি নিজে জানি যে উনি যেভাবে চালিয়েছে এবং উনি যেভাবে মানুষের সঙ্গে কথা বলতেন এবং বিভিন্ন জিনিসের প্রতি ওনার যে একটা জ্ঞান, সঙ্গে সঙ্গে কোনটা কিভাবে করতে হবে কিভাবে আমাদের বলতো আমরা সেইভাবে করতাম। আমাদের নিজেদের খুবই খারাপ লাগছে যে দেখতে দেখতে এক বছর হয়ে গেল, কারণ মৃত্যুর পর দিন আগেও বলেছিল ফোকর যদি আমাকেও প্রশাসন করে আমি ঘরে বসেও কাজ করব। আমি বললাম সেটা তো আপনার মনের কথা, আপনি চাইছেন কাজ করতে সেটা ঠিক আছে, এখন দল যদি করে সেটা আলাদা ব্যাপার, যাই হোক সেটা হয় নাই। উনিও মারা গেছেন, আমরা ভালো লোককে আমরা হারিয়েছি, তার কথা আমাদের অন্তত সবসময় আমার মনে থাকবে। আমি তো কোনো সময় ভুলি না, আমার মাঝে মধ্যে বিভিন্ন ব্যাপারে চিন্তা করলে ওনার কথা আমার মনের মধ্যে বারবারই আসে। আমরা হারিয়ে ফেলেছি এক বছর মানুষ, উনি রাজনীতির সঙ্গে পরে হলেও ওনার বহু পরিচিতি মানুষ যারা ওনার সঙ্গে দেখা করতো, তাকে ভালোবাসত, যারা ওনার সঙ্গে দীর্ঘ জীবন দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে সহকর্মী ছিলেন, তারা বহু মানুষ বর্তমান শহরের বুকে আছে। আমরা এদিন উপস্থিত ব্যক্তিবর্গ প্রয়াত ডাক্তার স্বরূপ দত্তের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। এদিন তার স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সমাজসেবী আব্দুল রব, আইনজীবী সঞ্জয় ঘোষ, পৌর আধিকারিক তাপস মাকড়, বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, পরিবারের সদস্যরা ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।